কল্পনা করুন আপনার বয়স 15 বছর। আপনি একদিন স্কুল থেকে বাসায় ফিরলেন। আপনার আব্বা আম্মাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন। তারা আপনাকে বললো যে আজকে তোমার সাথে আমরা খুব আলাদা কিছু বিষয় নিয়ে কথা বলব। আপনি দেখলেন যে আপনার মায়ের মন খারাপ, আপনার বাবা চিন্তিত, এবং আপনাকে বললো যে আমরা আজকে বাইরে গিয়ে তোমার সাথে একটু বসবো, আমরা একটু ডিনার করবো, রাতে খাবো, কথা বলবো। আপনি হঠাৎ করে দেখলেন যে আপনার বাবা মাকে আপনি এত চিন্তিত বা মন খারাপ কখনো দেখেন নাই, মা কাঁদতেছে। তো আপনি বুঝতেছেন না, বলতেছেন কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কেউ অ্যাক্সিডেন্ট করছে কিনা, বললো না। এখন এখন আপনি রাতেবেলা গেলেন ডিনারে। ডিনারে যাওয়ার পরে তারা আপনাকে বসাইলো, আপনাকে বললো, জিজ্ঞেস করলো যে তোমাকে একটা কথা বলি যেটা আমরা আগে কখনো তোমাকে বলি নাই, সেটা হলো তুমি আসলে আমাদের সৎ সন্তান, আমরা তোমার আসল বাবা মা না। এখন আপনি আপনার বাবা মাকে খুব ভালোবাসেন, আপনি আপনি এটা মানে আপনি এটা শোনার সাথে সাথে আপনি বুঝতেছেন না আপনি কি করবেন। আপনি কি কাঁদবেন, নাকি আপনি চিৎকার করবেন, নাকি আপনি রাগ করবেন, আপনি কিচ্ছু বুঝতেছেন না। দেন আপনাকে আপনার এখন যে সৎ বাবা মা, তারা যেটা বললো সেটা হচ্ছে গিয়ে যে তোমার মা 2 বছর বয়সে ক্যান্সারে মারা যায়, তোমার বাবা তোমার জন্মের আগেই মারা যায়, জন্মগ্রহণ করার আগেই মারা যায়, এবং তোমার মা আমাদেরকে বলে রাখছিল যে যখন তোমার বয়স 15 হবে তখন যেন আমরা তোমাকে তার লেখা বেশ কিছু চিঠি তোমাকে দেই। এখন আপনি কাঁদবেন না হাসবেন, আপনার খুব কষ্ট হচ্ছে। তারা আপনাকে আপনার মায়ের ছবি দেখাইলো, আপনি দেখলেন যে আপনার মায়ের ছবি অনেকটাই আপনার মতো। অ্যান্ড দেন আপনি চিন্তা করতেছেন যে এটা কী হইলো, আমি কি মানে আমি যাদেরকে বাবা মা জানি তারা আমার সৎ বাবা মা, আর যে আমার আসল মাসে মারা গেছে আমি এখন জানলাম। অবশ্যই আপনি আপনার সৎ বাবা মাকে অসম্মান করবেন না, কিন্তু এই সম্ভাবনা আসলে কতটুকু যে আপনি ওই চিঠিগুলো আসলে পড়বেন না, ওই চিঠিগুলো আপনি দেখতে চাবেন না, ওই চিঠিগুলো আপনি স্পর্শ করতে চাবেন না, ওই চিঠিগুলো আপনি আপনার খুব কাছে রাখবেন না, এই সম্ভাবনাটা আসলে কতটুকু? এই সময়টা কিন্তু আসলে খুবই কম, কারণ স্বাভাবিকভাবে আপনি ছুটে যাবেন ওই চিঠিটা পড়তে, চিঠিটা আপনি বারবার পড়বেন, চিঠিগুলো আপনি বারবার পড়বেন, চিঠিতে কী বলা আছে না বলা আছে, আমার মায়ের কথাগুলো কী ছিল, চিন্তাগুলো কী ছিল, আপনি পড়বেন। আর ওইটা আপনার আসল মায়ের চিঠি, যাকে আপনি এত বছর ধরে আপনি চিনতেন জানতেনই না, এবং যে দেখতেও আপনার মতো বা আপনি দেখতে তার মতো। আপনি যদি কল্পনা করেন ঠান্ডা মাথায়, ওই যে চিঠিগুলা, এটা একটা মেটাফরিক গল্প ডেফিনেটলি, বাট ওই চিঠিগুলা যেমন, আর আপনার সাথে কোরআনের সম্পর্ক কিন্তু তেমনই। আপনি আল্লাহকে কখনো দেখেন নাই, আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আল্লাহ আপনাকে লালন পালন করছে, কিন্তু আল্লাহও কিন্তু আপনাকে একটা চিঠি পাঠাইছে যে চিঠিটা আপনার খুব দরকার, রাইট? এই চিঠি ছাড়া আপনার কোনো গতি নাই। এই চিঠিতে বলা আছে আল্লাহ আপনার কাছে কী চায় এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক কী, এবং এই চিঠিতে আরও বলা আছে যে আপনার জন্য কী ভালো। কোরআন আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো আপনার কাছে চিঠি, যে চিঠিটা আসলে আল্লাহর জন্য দরকার না, আপনার জন্য দরকার, আমার জন্য দরকার, কিন্তু আমরা এই চিঠিটা পড়ি না, এই চিঠিটার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। ইভেন আমরা যারা মুসলমান বলি আমাদেরও কোনো আগ্রহ নাই, আমরা চিঠিটা পড়ি না, ওই চিঠির ভাষা বোঝার চেষ্টা করি না, ওই চিঠি কী বুঝাইলে আমরা বোঝার চেষ্টা করি না, যে হ্যাঁ কী হয়েছে আছে, বাট
আলটিমেটলি আপনি যদি ঠিক মতো চিন্তা করেন, ওই গল্পটা যে কারণে আমি বললাম, আপনি কি আসলে চিঠিটা পড়ার জন্য অনেক চেষ্টা করতেন না? অবশ্যই করতেন, বারবার পড়তেন। দেন এবারে কীভাবে সম্ভব হয় যে আমরা এত বছর ধরে শিক্ষিত, আমরা জীবনে কোনো দিনও কোরআন শরীফ পড়ি নাই, আমরা জীবনে কোনো দিনও এটা একটু বোঝার চেষ্টা করি নাই? আমি যদি সত্যি বিশ্বাস করি যে আল্লাহর কাছ থেকে আমি আসছি এবং আল্লাহর কাছে আমি ফেরত যাব, আমি যদি সত্যি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে দেখতেছে এবং আল্লাহ আমাকে যদি কোনো কিছু দেয় তাহলে আমি পাবো, আল্লাহ যদি না দেন পাবো না, দেন এটা আসলে অবাস্তব যে আমি আসলে কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি কিছুই বুঝি না কোরআনের এবং এটাতে আমি কমফোর্টেবল। এবং আমি সামহাও মনে করি যে আমি যখন আল্লাহর কাছে ফেরত যাব তখন আমি নিজের উপরে হতাশ হব না যে আমি আল্লাহ আমাকে যেটা জানতে জানাইতে চাইছে সেটা না জেনে আমি সারা জীবন যাপন করছি। থিঙ্ক অ্যাবাউট ইট। কোরআনে আপনার, আপনি যদি কোরআন শরীফের যে জায়গা থেকেই দেখেন, আপনি বারবার দেখবেন যে আল্লাহ কীভাবে কোরআনকে আমাদের সামনে মহিমান্বিত বা মূল্যবান হিসেবে সামনে নিয়ে আসছে। আপনি যদি সিম্পল একটা এক্সাম্পল বলি, যে আল্লাহ যখন রমজান মাসের কথা বলছেন, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাহি উনজিলা ফিহিল কোরআন। আল্লাহ প্রথমে রোজা রাখার কথা বলে নাই, আল্লাহ প্রথমে বলছে সূরা বাকারাতে, আল্লাহ প্রথমে বলছে 180 থেকে 190-এর মধ্যে আয়াতটা, যে এটা কোরআনের মাস, আমরা কোরআনকে উদযাপন করতেছি বা উদযাপন করার কথা। আপনি যদি কোরআনে বারবার আপনি যে রিপিটেড আল্লাহর অভিযোগটা শুনেন মানুষের প্রতি, সেটা হচ্ছে যে তোমরা কেন কোরআন পড়ো না, তোমরা কেন বুঝো না, তোমরা কেন বুঝার চেষ্টা করো না, তোমরা কেন এটা নিয়ে ভাবো না বা চিন্তা করো না বা বিশ্লেষণ করো না। সো সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করবো এই এই কোর্সে ধাপে ধাপে, যে কীভাবে কোরআন আমাদের সাথে খুবই রিলেটেড এবং এটা কীভাবে আমাদেরকে একটা স্টেবল মোরাল কম্পাস তৈরি করে যেটা নিয়ে আমরা প্রাউড, যেটা আমাদের জন্য দরকার।